প্রিয় চাকরি প্রার্থী কেমন আছেন সবাই? আপনারা যারা প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে অ্যানালাইসিস করব 2012 সালের যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কোশ্চেনটা ছিল, বিশেষ করে ম্যাথগুলা, যে সকল বিষয় থেকে বারবার প্রশ্ন হয়েছে, যে সকল অধ্যায় থেকে বারবার প্রশ্ন হয়েছে, এবং যেভাবে পড়াশোনা করলে আসলেই চাকরি পাওয়া সম্ভব এবং শতভাগ্যমন পাওয়া সম্ভব, সেগুলো সম্পর্কে বিস্তারিত। এবং এটা কিন্তু পুরোটাই আমাদের বই থেকে দেখানো হচ্ছে। তো এটা 9টা জেলা থেকে অংশগ্রহণ করেছিল সকলে। 2012 সালে এই পরীক্ষাটা হয়েছিল প্রাইমারি সহকারী শিক্ষকের। প্রথমেই যে ম্যাথটা ছিল, ব্যাখ্যা সহকারে আমরা দিয়েছি, 10 বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তবে তাদের বর্তমানের মোট বয়স কত? তো প্রথমে যথাক্রমে 3x ও 4x বছর আমরা ধরে মোট বয়সটা বের করব। 3 আর 4 যোগ করে 7x, তারপর 3x-10/2, এবার 4x-10, তারপর এখানে হচ্ছে 6x-20 সমান 4x-10। এবার 4 থেকে আমরা যদি আবার ভাগ করি, সেক্ষেত্রে 2x পাই। 2x মানে 2 দিয়ে ভাগ আর কি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এরকম। তো 2x সমান 10। এবার 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 পাওয়া যাবে। সুতরাং তাদের মোট বয়স এখানে বের হয়ে গেল। তো এই ম্যাথগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি শতভাগ কমন পাবেন। এতে সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি 18। কিভাবে? দেখেন, প্রশ্ন মতে আমরা দিয়েছি, ম্যাথটা পুরোপুরি করে দিয়েছি, খুব ইজিলি এইভাবে আসলে করবেন, তাহলে শতভাগ কমন পাবেন। এবং ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই। মোটামুটিভাবে প্রাইমারিতে চাকরি পেতে হলে ম্যাথমেটিক্সে যারা এগিয়ে থাকে তাদেরই কিন্তু পাস আসে। বেশিরভাগ মানুষই ম্যাথে বা ইংলিশে ফেল করে, তাই যেই বিষয়গুলোতে আপনি দুর্বল ওই বিষয়গুলোতে একটু জোর দিতে হবে। তারপর দেখেন শতকরার একটা ম্যাথ এসেছে। তো আমাদের বইতে কিন্তু শতকরার চ্যাপ্টার আছে, এবং টোটাল কিন্তু 1020 পৃষ্ঠার বই আমাদের, 1020 পৃষ্ঠার বই। তো আমাদের বইতে কিন্তু আছে এই শতকরার অধ্যায়টা। এই অধ্যায়টা যদি আমাদের বই থেকে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আশা করি শতভাগ কমন পাবেন। আমাদের এই অধ্যায় থেকে আপনার যত ম্যাথই আসুক না কেন, আপনি সবই পারবেন। তো ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে প্রথমেই বিগত সালের যত কোশ্চেন আছে, একদম 2012-10 সাল থেকে শুরু করে একদম 19 সাল পর্যন্ত, এই কোশ্চেনগুলো খুব ভালো করে কমপ্লিট করবেন। তো আবারও দেখেন একটা লাভ ক্ষতির ম্যাথ এসেছিল, সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। এবং এই ভিডিওটা সেভ করে বা ডাউনলোড করে আপনারা এই ম্যাথগুলো করে ফেলেন। আপনাদের কাছে বই আছে কি নাই সেটা ডাজ নট ম্যাটার, আপনারা যারা বই সংগ্রহ করতেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। মূলত ভাই 1020 পৃষ্ঠার এই বইটা যদি কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আশা করি শতভাগ কমন পাবেন, ঠিক আছে? কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের বইতে বিগত বছরের প্রশ্নের সহজ ব্যাখ্যা, অধ্যায় আকারে সাজানো শতভাগ কমনের সাজেশান, MCQ সাজেশান, 25 সেট নমুনা ভাইবা, গুরুত্বপূর্ণ টিপস, তারপর 120টির উপর প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, এবং সর্বশেষ পরীক্ষার আলোকে 100 সেট গুরুত্বপূর্ণ মডেল টেস্ট দেওয়া রয়েছে। এবং যেই মডেল টেস্টগুলোর মাধ্যমেই আসলে আপনি শতভাগ কমন পেতে পারেন। যাই হোক, তারপরে এসেছে চৌবাচ্চার একটি ম্যাথ। এ ধরনের ম্যাথগুলো কিন্তু বেশিরভাগ সময় আসে, অসংখ্যবার আসে, আপনারা অনেকেই পারেন না। তো এই ম্যাথগুলোও করবেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তারপরে আপনার গতিবেগের কিছু ম্যাথ আসে, যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম লাগে, স্থানটির দূরত্ব কত, ঠিক আছে? এই ধরনের ম্যাথ আসে, এগুলো কিন্তু একটু করবেন, এগুলো দেখে যাবেন। এবং খুবই সহজ সমাধান আমরা দেওয়ার চেষ্টা করছি, সংক্ষেপে উত্তর, একদম শর্ট সাজেশান যাকে বলে, শর্টকাট নিয়ম, সেটা যেভাবে কীভাবে করবেন সেটাও কিন্তু আমরা দিয়ে রেখেছি। দেখেন সংক্ষেপে দূরত্ব ম্যাথ করার খুব সহজ উপায়, এটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। তো তারপর হচ্ছে এখানে আপনার কোনো শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর, এত এত হলে বয়সের গড় কত? তো প্রথমে বয়সের সমষ্টি বের করতে হবে, তারপর গড় বের করতে হবে, আবার সমষ্টি, তারপরে মোট বয়স, গড় বয়স। তো এভাবেই কিন্তু আসলে বয়সটা বের করতে হয়। এবং এই ম্যাথটা খুব ভালো করে দেখে নেন। প্রথমে আমরা 20 জন ছাত্রীর বয়সের সমষ্টি বের করেছি, তারপর 4 মাস সমান 4/12, মানে 12 মাসে 1 বছর। এবার এটাকে যদি আমরা 3×4 = 12, 1/3 হয়। এবার 24 জন ছাত্রীর বয়সের গড় আমরা যেভাবে বের করতে পারবো সেটাও দেখেন। তো এইভাবে আসলে ম্যাথগুলো করতে হবে।
তাহলে কিন্তু আপনি কমন পাবেন। তারপরে দেখেন আবার বয়স নিয়ে, পিতা পুত্রর বয়স, এই যে বয়সের সমষ্টি বারবার একই চ্যাপ্টার থেকে মেয়াদ এসেছে। তো আপনি চ্যাপ্টার ওয়াইজ করার আগে আপনি যখন এই বিগত সালের কোশ্চেনগুলো সলভ করবেন তখনই কিন্তু আপনি অসংখ্য কোশ্চেন পেরে যাবেন, অসংখ্য কোশ্চেন ভাই, অসংখ্য কোশ্চেন আপনি পেরে যেতে বাধ্য, ঠিক আছে। এবং বর্তমানে বাজারে যে বইগুলো আছে আপনারা দেখতে পারেন, 500 টাকার নিচে কোনো বই নাই। এই শুধুমাত্র তারা কি করছে, এই সেম বই এরকম টাইপের সেম মডেল টেস্ট, কিছু মডেল টেস্ট দিছে, কিছু ইয়ে দিছে, হ্যাঁ, দিয়ে তারা কি করছে আপনার বইটাকে 22 সালের যে পরীক্ষা হয়েছে ওই 3টা কোশ্চেন অ্যাড করছে, অ্যাড করে আপনার কিন্তু দাম রাখছে 500-র উপরে। আপনি প্রফেসর দেখতে পারেন বা বিভিন্ন বই দেখতে পারেন, কিন্তু মূলত কিন্তু সেম, এই যে 1020 পৃষ্ঠার আমাদের যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটাতে যতগুলা প্রশ্নের দেখেন প্রত্যেকটা ম্যাথের কিন্তু আমরা ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি, এবং ইংলিশের জন্য খুব ভালো সাজেশান দেওয়া আছে, প্রত্যেকটার ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, বাংলা, হ্যাঁ, তারপরে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, সকল বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই যে আবার দেখেন বীজগণিত থেকে ম্যাথ আসছে, বীজগণিত উৎপাদকী বিশ্লেষণ, এখান থেকে কিন্তু ম্যাথ আসে, এই অধ্যায়গুলো করবেন। এবং ক্লাস সিক্সের বই থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নাই, নিজের যোগ্যতাই চাকরি হবে। আপনাকে বুঝতে হবে কী কী কোশ্চেন আসতেছে, যে হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস, ফলস আসলে কী, মানে ফলসের ভার্ব কোনটা, ভার্বের যে ফর্মটা আছে সেটা কোনটা, সেটা হচ্ছে ফলসিফাই। তারপর অ্যাডজেকটিভ বের করো, শুদ্ধ বানান বের করো, এই ধরনের ম্যাথগুলাই কিন্তু আসে, এই ধরনের ইংলিশগুলাই কিন্তু আসে, যেগুলো আমি আসলে আপনাদেরকে দেখাইলাম। তো এইভাবে প্রস্তুতি নিতে পারেন। এবং বর্তমানে যে সকল বই রয়েছে আপনার ওই 500-700 টাকা দাম, ওই বই নেওয়ার আপনার কোনো দরকার নাই, আমাদের 380 টাকার মাত্র এই বইটা আপনি যদি কমপ্লিট করতে পারেন আশা করি শতভাগ কমন পাবেন এবং দিন শেষে চাকরিও হয়ে যাবে। কারণ অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করে SMS-এর মাধ্যমে বিগত প্রাইমারি পরীক্ষার পরে জানিয়েছে যে ভাই আপনাদের বই পড়ে জব হয়েছে। কীভাবে হয়েছে, কারণ তারা এই যে অসংখ্য যে মডেল টেস্টগুলা, এই মডেল টেস্টগুলো কিন্তু খুব ভালো করে করেছে, এবং এই মডেল টেস্টগুলো করার ফলেই আসলে তারা কিন্তু কমন পেয়েছে। যে দেখতেই পাচ্ছেন আমরা যে মডেল টেস্টগুলো দিয়েছি, পাশে উত্তর দিয়েছি, আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনি কী পারেন কী পারেন না। তাই বলবো যদি আমাদের বইটা এখনও সংগ্রহ করে না থাকেন অবশ্যই সংগ্রহ করবেন। এবং মূলত প্রাইমারিতে চাকরি পাওয়া আসলে কঠিন কিছু না, ভয় পাওয়া যাবে না, এই আর কি বিষয়। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের স্পেশাল এডিশন বই আমাদের, ওই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। এবং যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছেন ভাই, বই এই সময়টাতে যেতে একটু টাইম লাগতেছে এই সপ্তাহে, কারণ অসংখ্য বইয়ের অর্ডার রয়েছে, গত 7 দিনে প্রায় 77টা বইয়ের অর্ডার। তো 50 পিস বই হাতে পাইছি, এই কারণে আর কি এই সপ্তাহে নতুন করে বই ডেলিভারি দিতে পারি নাই, এই জন্য আজকে শুক্রবার, 2 দিন পর আবার বইগুলো সাপ্লাই হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, ডিসপ্লেতে শোকার নম্বরে কল করে আপনাদের কাঙ্ক্ষিত এই বইটি অবশ্যই সংগ্রহ করুন, ধন্যবাদ। এবং হৃদয় আপডেট চ্যানেল সবসময় চাকরি প্রার্থীদের জন্য কাজ করে, এবং আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের সকল ভিডিওসমূহ দেখবেন। এবং আশা করছি এখনও পর্যন্ত যারা কিনা আমাদের সাথে ছিল, আমাদের ভিডিওগুলো দেখে প্রিপারেশান নিয়েছে, আমাদের বই থেকে প্রিপারেশান নিয়েছে, তারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। তাই বলবো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।